টানা দুদিন মুখ লুকিয়ে থাকা সূর্যের দেখা মিললেও যশোরে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। উত্তরে হিমেল হাওয়ায় কনকনে শীতে কাঁপছে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানায়, যশোরে সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এদিন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 21.4 ডিগ্রি সেলসিয়াস।